بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখছি আমার প্রিয় ভাই বোনগণ, মহান আল্লাহ তাআলার অসীম অসীম ভালোবাসায় সকলেই সুস্থ শরীর ও মন নিয়ে অনেক ভালো আছেন। অনেক আক্ষেপ আর কষ্ট নিয়েই আজ বলতে হচ্ছে দেশের বর্তমান অবস্থা সম্পর্কে, যা দিনে দিনে খারাপের দিকে চলে যাচ্ছে। আস্তে আস্তে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় বেড়েই চলেছে, আর বাড়ছে খরচের হার। গরিব মানুষগুলোর জমানো টাকাগুলো তো প্রায় শেষই হয়ে গেছে, যা ছিল তা দিয়ে চলছে কোনো রকম। আর বর্তমানে দেশের যা অবস্থা দাঁড়িয়েছে তাতে তাদের কাছে দাঁড়ানোর মতো মানুষগুলিও দিন দিন কমে যাচ্ছে। তবে দুর্ভাগ্য বলেন আর যাই বলেন, এক শ্রেণীর মানুষ কিন্তু ক্ষমতার দাপটে দিনের পর দিন গরিবের অধিকারে ভাগ বসাচ্ছে আর কবজি ডুবিয়ে খাচ্ছে। প্রিয় ভাই ও বোনগণ, যারা এমন করছেন তারা কি জানেন গনিমতের মাল আত্মসাৎ করেন যারা, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে? আপনারা তো বস্তা বস্তা চাল আর হাজার হাজার লিটার তেল চুরি করেন, কিন্তু শুধু একটি খেজুর খাওয়ার অপরাধে ইবনে হাসান আলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শাস্তির কথা শুনিয়েছিলেন? তবে আসুন হাদিসটি শুনে নিই মনোযোগ দিয়ে। হাদিসটি সহিহ আল বুখারি শরীফের 2848 নম্বর হাদিস। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, একদিন হাসান ইবনে আলী ছৎকার খেজুরের স্তূপ হতে একটি খেজুর নিয়ে মুখের মধ্যে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি কিয়ামতের দিন তোমাকে এ অবস্থায় দেখতে চাই না যে সে ঘাড়ে একটি চিৎকাররত বকরি, একটি আওয়াজ প্রদানরত অশ্ব বহন করছে এবং আমাকে ডেকে বলছে, হে আল্লাহর রাসূল, আমাকে এ বিপদ থেকে উদ্ধার করুন। অথচ আমি বলবো, আমি তোমার জন্য কিছুই করতে পারছি না, আমি তো আল্লাহর আদেশ নির্দেশ তোমাদের নিকট পৌঁছে দিয়েছিলাম। আমি তোমাদের কাউকে এ অবস্থায় দেখতে চাই না যে সে একটি চিৎকাররত উট কাঁধে নিয়ে আমার নিকট আগমন করে এবং বলে, হে আল্লাহর রাসূল, আমাকে বিপদ হতে বাঁচান। আমি বলবো, আমি তোমার জন্য কোনো কিছুই করতে পারছি না, আল্লাহর বাণী তো আমি তোমাদেরকে পৌঁছে দিয়েছিলাম, তোমাদের কাউকেই আমি এরূপ দেখতে চাই না যে সে ধন সম্পদের বোঝা ঘাড়ে বহন করে আর আমার নিকট আগমন করে বলবে, হে আল্লাহ রাসুল, আমাকে বিপদ হতে রক্ষা করুন। আমি বলবো, আমি তোমাদের জন্য কোনো কিছুই করতে পারছি না, কেননা আমি আল্লাহর আদেশ নিষেধ তোমাদের নিকট পৌঁছে দিয়েছিলাম। তোমাদের কেউ কাপড়ের পট্টি ঘাড়ে নিয়ে আসবে আর বাতাসে কাপড় তার ঘাড়ের উপরে উঠতে থাকবে, সে বলবে, হে আল্লাহ রাসুল, আমাকে বিপদ হতে বাঁচান। আমি বলবো, আমি তোমার জন্য কিছুই করতে পারছি না, আল্লাহর নির্দেশ তো আমি তোমাদেরকে আগেই পৌঁছে দিয়েছিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই শাস্তিসমূহ হতে রক্ষা করুন। সেই দোয়া রেখে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।